ভালো বন্ধুরা, তো আজকে জিতের জন্মদিন উপলক্ষে তার আসামি সিনেমা রাবণের টিজার ড্রপ করা হয়েছে। তো টিজারটা দেখলাম, দারুণ লাগলো এক কথায়। মানে রিসেন্ট টাইমের যে কমার্শিয়াল সিনেমাগুলো হয়েছে, আমি অসুরকে বাদ দিয়ে, যেহেতু অসুর একটা আউট অফ পুরোপুরি কমার্শিয়াল ছিল না, তো অসুরের পর যে বাকি যে কমার্শিয়াল সিনেমাগুলো হয়েছে সেটার তুলনায় অনেক অনেক বেটার লাগছে। তার যে ক্যারেক্টারটা হতে চলেছে একটু অন্য ধরনের, নেগেটিভ মনে হচ্ছে। দেখা যাক সেটা চরিত্রটা তার প্রোটাগনিস্ট হয় নাকি অ্যান্টাগনিস্ট হয়, সেটা ট্রেলার ড্রপ করলে এবং সিনেমাটা দেখলে বোঝা যাবে। তো আমার ট্রেলারটা এক কথায় দারুণ লেগেছে। মানে যেভাবে তার ক্যারেক্টারটা আসছে, যে গ্লিমসটা দেখানো হয়েছে তার লুকের যে গ্লিমসটা, তো সেটা দেখে দারুণ লাগছে কিন্তু একদম। তো প্রথমেই যেভাবে এন্ট্রিটা হচ্ছে তো বেশ ভালো লাগছে, এবং একটা গোডাউনের মধ্যে একটা কারখানা মনে হচ্ছে, সেখানে একটা অন্ধকার জায়গা, এবং তার যে হেয়ার স্টাইল বলুন বা কিংবা চোখ, এই জায়গাটা একটা কাটা কাটা দাগ বা চোখের একদিকটা মণিটা লাল, তো দেখে একটা অন্য ধরনের, তার যে লুক অফ ইন্টেন্সিটি সেটা দেখে একটু অন্য ধরনের লাগছে। তো বেশ একটু অন্যরকম চরিত্রে, যে বাকি যে তার রিসেন্ট টাইমের যে বাজিটেই বলুন, সেটাও একটা কমার্শিয়াল ছিল, কিন্তু যাই হোক সেটা স্ক্রিপ্টের জোর হতে পারেনি, বা পারফরমেন্স ভালো হলেও সেটা আমাদের, আমার পার্সোনালি সেটা ভালো লাগেনি। কিন্তু আমার এই ট্রেলারটা দেখে, রাবার ট্রেলার এই টিজারটা দেখে বেশ কিন্তু ভালো লেগেছে, এবং তার ক্যারেক্টারটা বেশ অন্য ধরনের হতে চলেছে, এবং বেশ তাদের যে লুক অফ ইন্টেন্সিটি, তাকানোর যে ভঙ্গি এবং তার যে এন্ট্রি, তো বেশ ভালো লাগলো কিন্তু, একটা গুজ বাম দেয়। তো আমার পার্সোনালি ভালো লেগেছে। আশা করি গল্পটা খুব ভালো হবে, ট্রেলারটা দেখলে বোঝা যাবে যে গল্পটা কিসের উপর নির্ভর করতে চলেছে, এবং চরিত্রটা খুবই ইন্টারেস্টিং চরিত্র। তো রাবণের জন্য এটা ঈদ 2022-এ রিলিজ হচ্ছে, তো দেখা যাক কেমন হয়। ট্রেলারটা খুব শীঘ্রই ড্রপ করা হবে, এবং আমিও চাই, আমরা সবাই চাই যে আরো ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করুক, শুধুমাত্র যে ফ্যান বেসকে টার্গেট করে সিনেমা বানানো এটা নয়, একটা ভালো কন্টেন্টের উপর জোর দিয়ে, সে কমার্শিয়াল যতই কমার্শিয়াল হোক, অবশ্যই হোক, কিন্তু একটা ভালো কন্টেন্টের উপর জোর করে, ভালো স্ক্রিপ্টের উপর জোর করে কাজ করলে আমার মনে হয় খুবই একটা ভালো হবে। তো আমার পার্সোনালি খুবই ভালো লাগলো রাবণের এই ফার্স্ট লুক বলুন বা রাবণের টিজার বলুন, আমার দারুণ লাগলো এক কথায়, এবং এন্ট্রি থেকে শুরু করে তার লুক সব কিছুই ভালো। এই টিজারটার মধ্যে একটা গ্রিনি স্টোন আছে, তো সেটা দেখে লুক অ্যান্ড ফিল খুব প্রিমিয়ার লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের যদি কথা বলি, তো ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেশ প্রিমিয়াম লাগছে, তো দেখে বেশ ভালো লাগছে, অন্যরকম ইউনিক ফিল লাগছে, এবং একটু এটা আলাদা ধরনের কমার্শিয়াল সিনেমা হতে চলেছে। আশা করি কন্টেন্ট ভালো হবে, স্ক্রিপ্টের উপর জোর থাকবে, এবং ডিরেক্টর এম এন রাজ সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করবেন। তো খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য, এবং আপনারা যে অলরেডি দেখে ফেলেছেন রাবণের টিজার বা ফার্স্ট লুক, আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানান যে কেমন দেখেছে রাবণ, এবং ট্রেলারটার জন্য কতটা এক্সাইটেড, সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।